নেশাকরদের হাতে তাদের আন্দোলন দিয়েছে। আমার আপনাদের কাছে একটি চাওয়া আছে, সেটি হচ্ছে আজকে দেশটা এগিয়ে যাচ্ছে, আজকে অবরোধ, আমার এখানে আসতে 45 মিনিট সময় লেগেছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম, গণভবন থেকে এখানে আসতে 10 মিনিট লাগার কথা, রাস্তায় জ্যাম না থাকে, আমার পাক্কা 45 মিনিট সময় লেগেছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম, কেউ অবরোধ মানে না, কারণ এতে জনগণের কোনো সম্পৃক্ততা নাই, বিএনপি যে অবরোধ ডাকছে তাদের কর্মী সমর্থকদেরও কোনো সম্পৃক্ততা নাই, হঠাৎ হঠাৎ একটা গাড়ির মধ্যে বোমা মারা, এটি তো কোনো রাজনীতি হতে পারে না, এটি কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে না, আবার আন্দোলনকে আবার আউটসোর্সিং করেছে, কিভাবে তাদের কর্মী পাওয়া যায় না, কিছু কিছু কর্মী সাথে যারা গাঁজা খায়, হিরোইন সেবন করে, মাদকাসক্ত, তাদেরকে পয়সা দিয়ে গাড়ি ঘোড়াতে পেট্রোল ভরা নিক্ষেপ করাচ্ছে, অর্থাৎ আউটসোর্সিং করে এখন নেশাকরদের হাতে তাদের আন্দোলন দিয়েছে, বিএনপির আন্দোলন আউটসোর্সিং করে এখন নেশাতকরদের হাতে দিয়েছে, সাথে ওদের কর্মীরাও আছে। এইটার বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হওয়ার জন্য আমি অনুরোধ জানাই, অবশ্যই রাজনীতি হবে, সরকারের পদত্যাগ দাবি করবে, মন্ত্রীর সমালোচনা হবে, মাননীয় প্রধানমন্ত্রীরও সমালোচনা হবে, হয় এবং রাস্তায় নেমে এসে আন্দোলন করবে, কিন্তু এইভাবে গাড়ি ঘোড়ায় আগুন দেওয়া, চোরাগুপ্ত হামলা করা, এটি তো কোনো আন্দোলন নয়, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড, এটির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, রাজনীতিকে এটির হাত থেকে এদের হাত থেকে রক্ষা করতে হবে, এটির জন্য আপনাদের সহযোগিতা চাই। আজকে আপনাদের সমবায় সমিতির নির্বাচন হবে, আমাদের নির্বাচন আগামী বছরের 7ই জানুয়ারি, সেজন্য আমি একটু সুযোগ নিতে চাই, সাংবাদিকরা মানুষকে পথ দেখায়, আলো দেখায়, সঠিক খাতে প্রবাহিত করতে পারে, আবার মিসলিডও করতে পারে, জনগণ যাতে সঠিক সিদ্ধান্ত নেয় সেজন্য আপনাদের সহযোগিতা চাই। এবং আজকে যে দেশটা বদলে গেছে, দেশের উন্নয়ন প্রগতি হয়েছে, এটি যেন অব্যাহত থাকে, যারা পেট্রোল বোমা মারে, যারা ফিলিস্তিনে পাখি শিকার করার মতো করে শিশুদের শিকার করার, গুলি করে হত্যা করার পরও যারা একটি শব্দ উচ্চারণ করে না, যারা স্কুল ঘরে আগুন দেয়, তাদের হাতে যাতে দেশটা না যায় সেজন্য আপনাদের সমর্থন চাই। আমি কথা বাড়াব না, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমার জন্য, এই জন্য কৃতজ্ঞতা জানাই। আমি সাংবাদিকদের সাথে সবসময় ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে যেই পরিস্থিতিতেই থাকি না কেন তখনও থাকবো।